দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপনার নাম কি? সোনিয়া। খুব সুন্দর নাম। সোনিয়া আপু থাকেন কোথায়? গাজীপুরে থাকেন। আচ্ছা, তো সোনিয়া আপা আমাদের ইউটিউবে কেন আসলেন? বাবা মার ভালোবাসা এক জিনিস, স্বামীর ভালোবাসা আরেক জিনিস নাকি? আচ্ছা, তো কি করেন আপনি? সেলাই মেশিনের কাজ করেন। তো সোনিয়া আপু ইউটিউবে মারছেন, তো আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আম্মু আছে, ছোট একটা ভাই। আচ্ছা, আপনি কি করেন? মাংসের কাছে সেলাই মেশিন। আচ্ছা, কেন নিজের সেলাই মেশিন নাই? নিজের সেলাই মেশিন নেই। নিজে একটা করলে তো মনে করেন টাকা পয়সা ভালো ইনকাম করতে পারেন। এখন যে সামনে ঈদ, তো ভালো কাজ চলতেছে না নাকি কাজ হয় না? কোনটা কাজ? মাংসের কাজ করি, আমার তো নিজের মেশিন নেই। নিজের মেশিন থাকলে তো নিজের কাজ। কত টাকা ইনকাম হয় একদিনে? কত টাকা মানে পান? টাকা অনেক টাকা ইনকাম হয়, কিন্তু প্রতিদিন আমার 100 টাকা করে। 100 টাকা দেয়? ও, মানে এর বেশি দেয় না। মানে যত কাজই করেন আপনাকে 150 টাকা বেশি দিব না নাকি? খুবই খারাপ কথা। তো দেখা গেলো রোজার মাস, তো টাকা টুকু এক্সট্রা বোনাস বোনাস দেয়নি? বোনাস দিতে পারে 400 টাকা। 400 মাত্র? এই টাকাতে কি হবে? বাজার করবেন না, সময় কিনবেন না, কি করবেন? কি করবো বলেন, যেইভাবে দিন গেলে তো চলবে। আচ্ছা, তো এই ইউটিউব আসেন আপনার পরিবার জানে? হ্যাঁ, আমার আম্মুর কথা, আমার আম্মু পারমিশন দিয়েছে। আচ্ছা, এখন মনে করেন আসলেন কোনো পছন্দ আছে আপনার? পছন্দ কি, আমি একটা ভালো মনের মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে, এরকম একটা মানুষ চাই। যদি সে বুড়া হয়? বুড়া হলে সমস্যা নেই, বুঝতে পারছেন? কারণ আমি একটা ভালো মনের মানুষ চাই, তার বয়স হোক বা সে কালো, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনার নাম কি? আমার নাম সোনিয়া। দর্শক আপনার সোনিয়াপুর কথা শুনলেন, তার কষ্টের কথা। তো তার সাথে যদি আপন করে যোগাযোগ করতে চান বা তাকে আপন করতে চান, তার নাম্বারটা 01408690037। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।